গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো দেখতেই পাচ্ছো আমি সকাল সকাল উঠে গেছি, আমার বাসি থালা বাসন আর কি সেগুলো মেজে ফেলছি ঝটপট। আর তোমাদেরকে আজকে ব্লগটা শুরু করব এখান থেকেই, আর দেখাবো ব্লগে। আর এখানে এখন দেখতে পাচ্ছ আমাদের পুকুরের জীবিত একটা মাছ লাভা ছিল, তো বিভানসোনা খুব দেখছিল উৎসাহের সহিত। আর এটা এখন মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে আমি ব্লগ শুরু করলাম। তো সকাল সকাল দেখো আছি, তারপরে বিভানকে এখন ফ্রেশ করিয়ে দেবো, ওর জন্য গরম জল বসাবো, কাজটা কমপ্লিট করে নিয়েছি কিছু। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ডেইলি রুটিনই বলতে পারো। তো লাস্ট অব দি আমার ব্লগকে দেখতে থাকো, এখন আমার পাশে থাকো। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি একটা লেবু কাটছি। আমি রান্নাঘরে চলে এসেছি, আমার বিভান শোনার জন্য খাবার চাপিয়েছি একদিকে, আর এই যে জল দেখতে পাচ্ছ তোমরা সেটাতে লেবু ইয়ে করে চিপে আর মধু দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে নেব, যেটা সারা দিন আমাকে এনার্জি দেবে আর কি। সারাক্ষণ মানে ব্যস্ত থাকবো বিভানকে নিয়ে, প্লাস সংসারের যাবতীয় টুকিটাকি কাজকর্ম জানোই তোমরা। আর এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো পুকুরের সেই জীবিত মাছটি, যেটা আমি এখন খুব তাড়াতাড়ি চটাপট করে কেটে নিচ্ছি। তো ঠিক আছে গাইস, তোমরা আমার ব্লগটি লাস্ট অবধি দেখতে থাকো, অনেক 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 মজার ভিডিও হতে চলেছে, অনেক ডান্স বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইকে, সে স্কুলে যাবে বলে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করছে, তার জন্য সকালে রুটি বানিয়েছি, রুটি কলা আর মিষ্টি ছিল। আর বিভান সোনা এখানে তার দাদাদের সঙ্গে খুনসুটি করছে। আর তারপরে ও স্কুল যাওয়ার পরে আমি আমার বাকি কাজগুলো সেরে নিলাম, সেগুলো হচ্ছে দেখো বিভানের যত ড্রেস শীতকালে সেগুলো কেচে তুলে দেব, আর ওরও টুকিটাকি যেগুলো আর কি ইয়ে নোংরা সেগুলো কাচতে শুরু করে দিয়েছি। এরপরে কাচাকুচি কমপ্লিট হবে, তারপরে আমি চলে যাব রান্নাঘরে রান্নার জন্য। তো দেখো এইবারে আমি সবজি ডালি নিয়ে বসে গেছি, বিভান সোনা আমার হাই করে দিল, আর এই দেখতেই পাচ্ছ সবজি কেটে নিচ্ছি। আর কি বলবো, তোমরা যেটা বাড়িতে সবাই হয়তো করে থাকো, আমিও করছি, আর বিভান সোনার সাথে গল্পও করে নিলাম খানিকটা, আর কি দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে তোমরা দেখতেই পাচ্ছ ব্লগে। আর এখানে হবে শাক ভাজা, মাছের ঝোল, আর একটা কি হবে আলু ভাজা হয়তো বা। হ্যাঁ, আর এখানে মাছটা ভেজে নিচ্ছি, ভাতও চাপিয়ে দিয়েছি, হতে থাকছে। তো ঠিক আছে, আর কি মাছের ঝোল করব। তো ঠিক আছে, দেখো আমার রান্নাও কমপ্লিট, আমার খাওয়াও কমপ্লিট, এবার রেস্ট নেবো, তোমার দাদা ভাই স্কুল থেকে আসলে সন্ধ্যেই যাব বিয়ে বাড়িতে। তো যাই, সেই তো রেডি হয়ে গেছি, তো বিভান রেডি হয়ে গেছে, তো এখন যাব আমরা বিয়ে বাড়িতে। তো সেখানেও কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, বিয়ে বাড়ির কিছু দৃশ্য আর কি চালা, দেখতে থাকো আমার ভিডিওটি লাস্ট অবধি। তো গাইস, জাস্ট এখন যাচ্ছি আমার একটা বন্ধু কৃষ্ণ তার বোনের বিয়েতে, তো ঠিক আছে যাই, ওখানে গিয়ে কিছু শেয়ার করবো, জাস্ট খাবো দাবো চলে আসবো, আর বেশিক্ষণ থাকা যাবে না, রাত্রি হয়ে গেলে বিমানের আবার প্রবলেম হয়, কারণ খাওয়াতে হবে, নাচার কান্নাকাটি করে। তো ঠিক আছে, গিয়ে তাড়াতাড়ি আসতে হবে গাইস। তো যাই, ঠিক আছে, গিয়ে তোমাদের সাথে কথা। Thank you.
এই বিয়েবাড়ির ডান্স দেখতে দেখতে বন্ধুরা এবার তোমরা দেখতে পাবে খুদে দের ডান্স আমার বিভানসোনা প্লাস আরো দুটো ছোট বাচ্চা ছিল ওদের সঙ্গে নাচ আমি বলছি নাচো নাচো ওর নাচ তাদের নাচ তোমরা দেখো আমার বিভানসোনাও একটু একটু নাচছে একটু ওরা বড় ছিল ওর থেকে এক দু বছরের তবু হাল ছাড়েনি একটু চেষ্টা করছিল আবার থেমে যাচ্ছে হ্যাঁ তো এই খুদে শিল্পীদের নাচ দেখো একটু তারপরে বাকিদের বড়দেরও ডান্স অনেক আছে ভিডিওতে লাস্ট অবধি দেখতে থাকো তো দেখো বিভানসোনা কাকে দেখছে বাজনা দেখছে এবার ওদেরকে দেখছে আর মেয়ে দুটো লাফিয়ে লাফিয়ে ডান্স করছে বিভানও থেকে থেকে ডান্স করছে আবার চুপ মেরে যাচ্ছে মানে একটু লাজুক হচ্ছে ছেলে তো আর দুটো মেয়ে লজ্জা তো একটু লাগবেই বস এইপরে আমরা এবার খেয়ে নিচ্ছি আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আরও বাকি নাচ দেখতে থাকো আর হাসি থাকো তো বন্ধুরা তোমরা যে বৌদিটাকে দেখতে পাচ্ছ এখন এই যে নাচছে কালো বেনারসি পরে ওনার অনেক 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 এনার্জি দারুণ নেচেছে মানে ফার্স্ট টু লাস্ট অবধি তো ঠিক আছে আমার ভিডিওটি তোমাদের যদি একটু আনন্দ লাগে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে থেকে